ডিস্টার্ব ভাগ করলাম, যে এটাকে কালার করে দিলাম, যে এটা হলো সবুজ কালারের। আর নাউন প্রোনাউনকে একটু ভাগ করলাম, এটা একটা ক্লাসিফিকেশন, আর তিনটা দিলে একসাথে আচ্ছা অ্যাডজেক্টিভ পাব। নাম হচ্ছে কোনো কিছুর নাম, এক্সাম্পল আমরা এবার লিখব। যে এতক্ষণ আমরা দেখ আকিব, সাকিব, আলিম, যে কোনো নাম, ঢাকা, নারায়ণগঞ্জ। আর প্রোনাউন হচ্ছে হি, সি, এগুলো যেগুলো নাউনের রিপ্লেসমেন্ট, এখন অ্যাডজেক্টিভ হচ্ছে যেগুলি নাউনের কোনো দোষগুণ বর্ণনা করে, যেমন নাইস, গুড, আনেস্ট। ভার্ব হচ্ছে নাউনটা যা করে, ইজ, গো, মাস্ট, এসব। আর অ্যাডভার্ব হচ্ছে কিভাবে কাজটা করে। প্রিপোজিশন নাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক তৈরি করে, কনজাংশন বাক্যগুলো জড়িত করে, ইন্টারেকশন মানুষ আবেগ প্রকাশ করে। আমরা আবার বলতে পারি নাউন তো নাউনই কোনো কিছুর নাম, প্রোনাউন তার রিপ্লেসমেন্ট আকারে বসে, অ্যাডজেক্টিভগুলো বসলে নাউন এবং প্রোনাউনের সম্পর্কে কিছু বলার জন্য বসে। আর ভার্ব হচ্ছে নাউনটা যা করে তার বর্ণনা দেয়। অ্যাডভার্ব হচ্ছে নাউনটা যেভাবে বা যখন যেখানে কাজটি করে তার বর্ণনা দেয়। প্রিপোজিশন সবকিছু জোড়া লাগায়, প্রিপোজিশন রিলেশন তৈরি করে নাউনের সাথে অন্য শব্দের। কনজাংশন হচ্ছে বাক্যগুলো বা ফ্রেজগুলো জোড়া লাগাচ্ছে, ইন্টারজেকশন মানুষ আবেগ প্রকাশ করে। এই হচ্ছে পার্টস অফ স্পিচ। তো আমরা প্রত্যেক শব্দ অবশ্যই পার্টস অফ স্পিচ জানবো, না জানলে বাক্যে প্রয়োগ করা যাবে না এবং বাক্য শুদ্ধ হবে না। আপনাদেরকে ধন্যবাদ। আই এম স্টুডেন্ট ডট নেট সাইটের পক্ষ থেকে।